যে কোনো মানুষের মুখে অ্যাক্টিভ অ্যাকনি অনেকের কাছে এটা নাইটমেয়ারের মতো মনে হয়, ভীষণ ফ্রাস্ট্রেটিং একটা বিষয় আমি জানি। কিন্তু তার থেকেও খারাপ লাগার বিষয় তখন হয় যখন অ্যাকনিটা ভালো হয়ে যায়, বাট অ্যাকনি স্কার্সটা মুখে থেকে যায়। অনেকের অনেক ধরনের অ্যাকনি হয় এবং অনেক ধরনের অ্যাকনির রেজাল্ট হিসেবে বিভিন্ন ধরনের অ্যাকনি স্কার্স আমাদের মুখে আসে। কিছু কিছু অ্যাকনির স্কার্সটা এমন হয় যে মুখে গর্তের মতো হয়ে যায়। কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব সেটা নিয়ে আমার আজকের ভিডিও। দিস ইজ সাজিয়া তন্নি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া, যেখানে বিউটি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল রিলেটেড ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট আপনারা পাবেন। অ্যান্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। আমরা আজকে যে জার্নির ভিতর থেকে যাব, অর্থাৎ অ্যাকনি স্কার্সকে নির্মূল বা শেষ করার জন্য আমাদের কী কী করণীয় সে বিষয়ে যখন আমরা যাব, এই জার্নিটা যখন স্টার্ট করব, তার আগে আমাদের নিশ্চিত হতে হবে যে আমাদের নতুন কোনো অ্যাকনি যেন আর না হয়। মানে ব্রেকআউটসটা স্টপ হওয়ার পরে, অ্যাকনিটা বন্ধ হওয়ার পরে, তারপরে আমরা চিন্তা করব অ্যাকনি স্কার্স বা এই গর্তগুলোকে কিভাবে দূর করা সম্ভব। কারণ আপনি অ্যাকনি স্কার্স দূর করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন, ট্রিটমেন্ট নিচ্ছেন, তার ভিতর যদি নতুন অ্যাকনি আবার তৈরি হয়, আপনার কিন্তু স্কার্স তৈরি হওয়ার যে বিষয়টা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে, এর কোনো শেষ থাকবে না। অ্যাকনি দূর করার জন্য আপনারা আর কোনো স্কিন কেয়ার করতে তখন ভালো লাগবে না, একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে। সো অ্যাকনি স্কার্স দূর করার আগে অ্যাকনিটাকে আগে স্টপ করতে হবে। তার আগে আমি খুবই সংক্ষেপে একটু ছোট করে বলতে চাই যে আমাদের মুখে নর্মালি কী কী ধরনের অ্যাকনি স্কার্স আসতে পারে, কারণ এক এক ধরনের স্কার্সের ট্রিটমেন্ট কিন্তু এক এক রকম হবে। প্রথম ক্যাটাগরি হচ্ছে ডিপ্রেসড স্কার্স। এই স্কার্সের মধ্যে আবার তিনটা ক্যাটাগরি আছে। নাম্বার ওয়ান, বক্স স্কার। এই ধরনের অ্যাকনি স্কার্সগুলো ইউ শেপের হয় এবং বেশ ডিপ পর্যন্ত চলে যায় স্কিনের, এবং এই ধরনের অ্যাকনি স্কার্স সারফেসিং ট্রিটমেন্টে সবথেকে ভালো রেসপন্স করে। নাম্বার টু, আইস পিক। আইস পিকগুলো হচ্ছে খুবই সংকীর্ণ ধরনের স্কার্স। এগুলো কিছুটা চিকেন পক্সের যে দাগগুলো হয় সেই দাগের সমতুল্য হয়ে থাকে এবং একটু ভিতর দিকে গর্ত হয়ে যায়। নাম্বার থ্রি, রোলিং স্কার্স। এগুলো একটু গোলাকৃতি হয় এবং এটা হচ্ছে রাউন্ড শেপের এক ধরনের স্কার্স, এক ধরনের রোলিং অ্যাপিয়ারেন্স থাকে, এই জন্য নাম হচ্ছে রোলিং অ্যাকনি। নর্মালি এই ধরনের অ্যাকনি স্কার্সগুলো চেস্ট অ্যান্ড ব্যাকে হয়ে থাকে। তারপরে যেই ক্রাইটেরিয়ার কথাটা বলবো সেটা হচ্ছে ডার্ক স্পট। ডার্ক স্পট কীভাবে ঘরোয়া পদ্ধতিতে রিমুভ করা সম্ভব এটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে, যদি চেক করে না থাকেন অবশ্যই চেক করে দেখবেন, সেখানে পাঁচটা খুব সহজলভ্য ঘরোয়া পদ্ধতির কথা আলোচনা করেছি। এই ধরনের স্কার্স নর্মালি লাল, খয়েরি অথবা একটু কালো ধরনের স্পট হয়, অ্যাকনির পরে যেটা সারতে একটু সময় লাগে এবং আপনা আপনি এটা চলে যায়, এটার জন্য আলাদাভাবে খুব বেশি কিছু ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন পড়ে না। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমরা কী কী জিনিস ব্যবহার করতে পারি এই অ্যাকনির স্কার্সগুলোকে রিমুভ করার জন্য এবং কোন টাইপের অ্যাকনির জন্য কোন ধরনের প্রোডাক্টগুলো সুইটেবল হবে। নাম্বার ওয়ান, আলফা হাইড্রক্সি অ্যাসিড বা এএইচএ। এইচএ এখন আমাদের কাছে খুবই কমন একটা বিষয়, আমরা মোটামুটি সবাই এইচএ বিএইচএ সম্বন্ধে এখন জানি, এবং এইচ হচ্ছে এমন একটা উপাদান যেটা আপনার স্কিনের উপরে ডেড স্কিন সেল যেটা জমে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এবং পোর্সগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে। এবং এইচএ যুক্ত যে কোনো প্রোডাক্ট ব্যবহার করলে আপনার অ্যাকনি স্কার্সটা অনেকটা মিনিমাইজ করতে সাহায্য করে, কারণটাও খুবই ইজি। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের এই স্কিনের উপরের কোষগুলো মারা যায়, ঝরে যায় এবং নতুন কোষের সৃষ্টি হয়, এবং এইচএ কী করে ওই মৃত কোষগুলোকে দূর করে ফেলে এবং নতুন কোষগুলোকে উপরে নিয়ে আসে। অ্যাজ এ রেজাল্ট কী হয়, আপনার অ্যাকনির স্কার্সের উপর থেকে কালো যেই স্কিনটা বা ডেড স্কিন সেলটা ওইটা আস্তে আস্তে রিমুভ করতে করতে নতুন সেল তৈরি হতে হতে আপনার অ্যাকচুয়াল স্কিনটা আবার ফেরত আসে। ডিসকালারেশনের যেই জায়গাটা, কালো সাদার যেই ব্যাপারটা, ওইটা আস্তে আস্তে চলে যায়। এবং এইচএ যুক্ত প্রোডাক্ট সব ধরনের অ্যাকনির জন্য ভালো কাজ করে। সো আপনি এইচএ যুক্ত টোনার মার্কেটে পাবেন, এইচএ যুক্ত সিরাম পাবেন, এইচএ যুক্ত এসেন্স পাবেন, আপনার বাজেট অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো প্রোডাক্ট এইচএ যুক্ত প্রোডাক্টগুলো কিনে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এটা অ্যাকনি থাকা অবস্থা থেকে শুরু করে অ্যাকনির দাগ দূর করা পর্যন্ত সব কয়টা স্টেপেই খুব ভালো কাজ করবে। নাম্বার টু, ল্যাকটিক অ্যাসিড। নর্মালি অ্যাকনি ট্রিটমেন্টের জন্য যদি ডার্মাটোলজিস্টের কাছে যান, অনেক ডার্মাটোলজিস্টরা এই ল্যাকটিক অ্যাসিডটাকে পিলিং এজেন্ট হিসেবে ব্যবহার করে পেশেন্টদের উপরে। দুই সপ্তাহ পরপর যদি হাই ডেন্সড এই ধরনের ল্যাকটিক অ্যাসিড পিলিং করা হয়, তিন মাসের ভেতরে মোটামুটি অ্যাকনির দাগটা বেশ সহনীয় পর্যায়ে চলে আসে, যাদের খুব ডিপ স্কার্স আছে তাদের ক্ষেত্রে। এবং এইচএরই হচ্ছে একটা ফর্ম ল্যাকটিক অ্যাসিড। সো আপনি এইচএ যুক্ত যে প্রোডাক্টগুলো ব্যবহার করছেন, যেমন কোজারেক্সের এসেন্স আছে, ইনস্ট্রির এসেন্স আছে এইচএ যুক্ত, উইশ ট্রেন্ডের আছে, মিজনের আছে, সো আপনি যে কোনো ভালো একটা ব্র্যান্ডের ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ কোনো এসেন্স বা সিরাম ব্যবহার করতে পারেন। এগুলো স্কিনের উপর থেকে এই ধরনের দাগ ছোপ দূর করতে খুব ভালো কাজ করে।
নাম্বার 3 রেটিনয়েড, এইটা অ্যাকনে স্কারস দূর করতে খুবই খুবই ভালো কাজ করে এবং আগে এটা ওভার দ্য কাউন্টার অর্থাৎ ডক্টরের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা হতো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি রেটিনয়েড সমৃদ্ধ প্রোডাক্ট শুধুমাত্র যে অ্যাকনিকে দূর করে তা না, এটা অ্যান্টি এজিং খুব ভালো একটা উপাদান, কিন্তু এর কিছু ব্যবহারের মানে নিয়মকানুন আছে। নিয়মকানুন না মেনে ব্যবহার করলে এটা স্কিনের উপরে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এই জন্য সবাই কিন্তু সবসময় রেটিনয়েড বা রেটিনল সমৃদ্ধ প্রোডাক্ট সাজেস্ট করে না বা ব্যবহারও করে না। অনেক বেশি পরিমাণ ব্যবহার করা যাবে না, তারপরে রোদে যাওয়া যাবে না সানস্ক্রিন ছাড়া, হাতের বেলায় ব্যবহার করাটা ভালো, এরকম কিছু নিয়মকানুন মেনে যদি করা যায় এটা খুব ভালো রেজাল্ট দেয় অ্যাকনে স্কারস দূর করার জন্য। বিভিন্ন ধরনের সিরাম ক্রিম মার্কেটে অ্যাভেলেবেল আছে রেটিনয়েড সমৃদ্ধ, ইফেরিন জেল, অ্যাডাপেলেন 0.1% একটা ছোট্ট টিউবের মতো ক্রিম আছে, এটা একদম পি সাইজ নিয়ে ব্যবহার করতে হবে অ্যাকনির উপরে। এইটা খুব ভালো অ্যাকনি ট্রিটমেন্ট হিসেবে কাজ করে, মানে যাদের একদম কালো দাগ হয়ে গেছে, অ্যাকনির দাগ দূর হচ্ছে না, তারা এটা ব্যবহার করে দেখতে পারেন, এটা খুব ভালো রেজাল্ট দিবে। সিরাভির রিসার্ফেসিং রেটিনল সিরাম আছে, এটাও ভালো কাজ দিবে। অথবা আপনার পছন্দ মতো যে কোনো ধরনের রেটিনয়েড সমৃদ্ধ প্রোডাক্ট কিন্তু আপনারা কম মাত্রা দিয়ে শুরু করতে পারেন। প্রথমে সপ্তাহে একদিন, তারপরে সপ্তাহে 3 দিন পর পর, তারপরে হয়তো প্রতিদিন ব্যবহার করতে পারেন। বাট অবশ্যই স্কিনকে একটু সময় দিতে হবে এটাতে অ্যাডজাস্ট করার জন্য। রেটিনয়েডের আরেকটা ব্যাপার হচ্ছে রেটিনয়েড ব্যবহার করলে পার্জিং হতে পারে, মানে হচ্ছে আপনার অ্যাকনিটা কিছু সময়ের জন্য আর একটু বেড়ে যেতে পারে আপনার স্কিনে, বাট তারপরে এটা খুব ম্যাজিক্যাল কাজ করবে, এটা একেবারেই আপনার অ্যাকনিটাকে রিমুভ করতে সাহায্য করবে। নেক্সট ইনগ্রেডিয়েন্টটাও আপনারা সবাই চিনেন আমি শিওর, সেটা হচ্ছে স্যালিসিলিক অ্যাসিড। স্যালিসিলিক অ্যাসিডের মজাটা হচ্ছে কি, এটা পোর্সকে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে কিছুটা শ্রিঙ্ক করে আনে, ময়লা টয়লা সব দূর করে ফেলে এবং স্কিনের যে রেডনেস একটা ফুলে যাওয়া অ্যাকনি থেকে সেই জিনিসগুলোকে খুব সুন্দর করে কাম করতে সাহায্য করে এবং এটা অ্যাকনে স্কারস দূর করার জন্য একটা বেস্ট ট্রিটমেন্ট হিসেবে ডক্টররা সাজেস্ট করেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি প্রত্যেকটা প্রোডাক্টই কাজ করতে কিন্তু কিছুটা সময় লাগবে আপনাকে, কয়েক সপ্তাহ কয়েক মাস, ইভেন যাদের স্কারস খুব ডিপ পর্যন্ত চলে গেছে বছরও লাগতে পারে, কিন্তু ধৈর্য হারা হলে চলবে না, কারণ অ্যাকনির এই ট্রিটমেন্টের প্রসেসটা আসলে একটু সময় সাপেক্ষ, কারণ আপনার কোষগুলো ওই জায়গার নষ্ট হয়ে যাওয়ার কারণেই তো কালো দাগটা হয়েছে, সেই কোষগুলো তৈরি হওয়া, স্কিনের লেয়ার আফটার লেয়ার নতুন করে রিজেনারেট করা, তৈরি হওয়া, তারপরে যে আপনার আসলে স্কিনটা ফেরত আসা, সো একটা লম্বা প্রসেস। বিভিন্ন ধরনের স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল আছে, আপনারা কেনার আগে একটু সার্চ করে দেখবেন অনেক ধরনের অপশনস আপনার হাতের কাছে আছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, সানস্ক্রিন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিন কেয়ার প্রোডাক্ট আই মাস্ট সে। আমি সবসময় আপনাদেরকে একটা বিষয়ে বলতেই থাকি, সানস্ক্রিন ব্যবহার করতে হবে যদি ব্রাইট স্কিন চান, প্রবলেম ফ্রি স্কিন চান, যদি সুন্দর স্কিন চান, বয়সের ছাপ রুখতে চান, সানস্ক্রিনের কোনো বিকল্প নাই। বাট অ্যাকনে স্কারসের সাথে সানস্ক্রিনের কী রিলেশন এটা জানতে চাচ্ছেন, তো সেটা হচ্ছে অ্যাকনে স্কারসের ওই জায়গাটা তো কালো হয়ে আছে, সেই জায়গাটায় আপনি সূর্যের আলোতে গেলে মেলানিনের মাত্রাটা আরেকটু বেড়ে যাবে, পিগমেন্টেশনটা আরও গাঢ় হবে। সো আপনি যত ধরনের প্রোডাক্টই অ্যাপ্লাই করছেন না কেন, আপনার কালো দাগটা আরও কালোই হবে। সো অ্যাকনি থাকা অবস্থা থেকে শুরু করে অ্যাকনি চলে যাওয়া পর্যন্ত, দাগ চলে যাওয়া পর্যন্ত সবসময় একটা ভালো ব্র্যান্ডের নন কমেডোজেনিক সানস্ক্রিন ব্যবহার করতে হবে। সো আমার সাজেশন হবে অ্যাকনি হওয়ার সাথে সাথে প্যানিক করা যাবে না, দাগ হয়ে গেছে, পিগমেন্টেশন হয়ে গেছে, এটা কিন্তু হবে, ওটা কিন্তু হবে, এসব করা যাবে না। আগে বুঝতে হবে অ্যাকনির টাইপটা কী, মানে আমার অ্যাকনিটা কি নর্মালি আস্তে আস্তে চলে যাবে, নর্মাল কোনো সিরাম ব্যবহার করবো, নাকি খুব ডিপ লেয়ার পর্যন্ত গিয়েছে, অ্যাকনি এখনও অ্যাক্টিভ আছে, বারবারই হয়ে যাচ্ছে, সিস্টিক অ্যাকনি, নাকি হরমোনাল অ্যাকনি, নাকি ফাঙ্গাল অ্যাকনি, একটু বুঝতে হবে আগে। যদি বুঝতে খুব অসুবিধা হয়, সমস্যা বেড়েই চলছে, প্লিজ একজন স্কিন স্পেশালিস্ট বা ডক্টরের সাথে একটু কনসাল্ট করে নেন, কারণ আসল জিনিসটা পয়েন্ট আউট না করে তার ট্রিটমেন্ট তো আসলে নেওয়া যাবে না। যদি আপনি বুঝতে পারেন আপনার অ্যাকনির টাইপটা কি, সেই অনুযায়ী প্রোডাক্ট কিনে যদি ব্যবহার করেন এবং একটু ধৈর্য ধরে করেন, ডেফিনেটলি এর একটা সুফল অবশ্যই পাওয়া যাবে। সো উইথ দ্যাট নোট আই এম সাইনিং অফ টুডে, সি অন মাই নেক্সট ভিডিও, টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্প্রেড দ্য অ্যাওয়ারনেস। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, গুড বাই।